আচ্ছা, থার্মোডিনামিক্সের আমরা একটা নতুন পার্ট শুরু করব, সেই পার্টটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স। এখন এই সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স এইটা শুরু করতে গেলে আমাদের একটু খুবই ছোট্ট করে এই ক্লাসে একটু জানতে হবে যে সেকেন্ড ল এর প্রয়োজনীয়তাটা কোথায়, মানে কেন হঠাৎ করে আমরা এই সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স এই চ্যাপ্টারটাকে পড়তে যাব। তখন প্রশ্নটা হচ্ছে যে ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স তার ড্রব্যাক কী ছিল সেইটা আমাদের একটু জেনে নিতে হবে। এখন ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্সে আমরা মেনলি যে কথাটা জানতে পারি যে হিট কিউ অ্যান্ড ডব্লিউ, হিট অ্যান্ড ওয়ার্ক আর কন্টেম্পোরারি, তার মানে কি না হিট দিয়ে কাজ করা যায় বা কাজ করলে হিটের প্রয়োজন হয় এটসেট্রা, মানে হিট ক্যান বি কনভার্টেড টু ওয়ার্ক বা ওয়ার্ক ক্যান বি কনভার্টেড টু হিট, আমরা এই কনসেপ্টটা পড়েছি। কিন্তু ফার্স্ট লতে যেটা মেজর ড্রব্যাক যে এই যে হিটের এক্সচেঞ্জ হয়, হিটের এক্সচেঞ্জ তার ডাইরেকশন সম্বন্ধে কোনো কথা ফার্স্ট লতে বলে দেওয়া নেই। তাহলে কি বলা নেই না হিট ফ্লোয়ের ডাইরেকশন, মানে সিস্টেম থেকে সারাউন্ডিংয়ে যাবে না সারাউন্ডিং থেকে সিস্টেমে যাবে সেইটার প্রপার ডাইরেকশনটা ফার্স্ট লতে বলে দেওয়া নেই যে হিট কোন দিকে যাবে, সেইটাই হচ্ছে সব থেকে মেজর ড্রব্যাক অফ ফার্স্ট ল। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য একজন সুইডিশ সায়েন্টিস্ট, মানে সুইডেনের লোক, তার নাম কি, তার নাম হচ্ছে সডি কার্নট একটা হিট ইঞ্জিনের কনসেপ্ট নিয়ে এসেছিলেন। হিট ইঞ্জিনের কনসেপ্ট নিয়ে এসেছিলেন। সেই হিট ইঞ্জিনের কনসেপ্টের দ্বারা সডি কার্নট এই থার্মোডিনামিক্সের হিট এক্সচেঞ্জ কোন দিক থেকে কোন দিকে হবে সেই ব্যাপারটাকে এস্টাবলিশ করেছিলেন। এখন এই সডি কার্নটের যে থিওরিটা ছিল সেই থিওরিটাকে বলা হয় কার্নট থিওরেম। এই কার্নট থিওরেমটাকে আমরা আজকে পড়ব একটা পিভি ডায়াগ্রামের সাহায্যে। পিভি ডায়াগ্রাম মানে আমরা আগে ফার্স্ট লর আগে পড়েছি প্রেসার ভলিউম এক্স ওয়াই অ্যাক্সিসে ড্র করে কিভাবে ওয়ার্ক ডান কে বের করা যায় সেগুলো আমরা পড়েছিলাম, সেই জিনিসটা আজকে আমরা কার্নট থিওরেম একটা পিভি ডায়াগ্রাম ড্র করে সেটা বোঝার চেষ্টা করব। তাহলে এইরকমই জায়গাতে আমরা একটা পিভি ডায়াগ্রাম ড্র করি, এই দিকে হবে গিয়ে তোর ভলিউম আর এই এক্স অ্যাক্সিসে আছে গিয়ে প্রেসার। এবারে ডায়াগ্রামটা এরকম, প্রথমে একটা পয়েন্ট থেকে এদিকে এলাম, তারপরে আবার এদিকে এলাম, তারপরে এরকম জায়গাতে আসা হলো, তারপরে এই আসা হলো, এই চারটে পয়েন্ট এ বি সি ডি এরকমই চারটে পয়েন্ট নেওয়া হলো। এই চারটে পয়েন্টের একটা বিশেষত্ব আছে কি না, এই পয়েন্টটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটাকে বলি ওয়ান, তারপরে এইটা টু, তারপরে এইটা থ্রি, তারপরে এইটা ফোর, তারপরে এইটা আবার ওয়ান। এখন যেহেতু এটা একটা পিভি ডায়াগ্রাম তাহলে আমরা এরকম করে বলি যে এই পয়েন্টে একটা গ্যাসের ভলিউম ছিল গিয়ে ভি ওয়ান, একটা গ্যাসের ভলিউম ছিল ভি ওয়ান। তাহলে এইখান থেকে এই পর্যন্ত দেখ গ্যাসটার এক্সপানশন হয়েছে, কারণ এই দিকে যদি
ভলিউম স্কেলটা যদি এখানে যায় 0.1 থেকে 0.2 মানে গ্যাসটার এক্সপ্যানশন হয়েছে। কি রকমের এক্সপ্যানশন হয়েছে না এটাকে বলা হয়, এই এক্সপ্যানশনটার নেচার হচ্ছে যে আইসোথার্মাল, আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশন। এই পয়েন্টগুলো যেন একদম মুখস্থ থাকে। তাহলে স্টেপ 1 একটা কার্নট সাইকেলের প্রথম স্টেপে একটা গ্যাস একটা পয়েন্ট থেকে যেখানে তার ভলিউম ছিল V1 সে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশন করলো, তাহলে ফাইনাল ভলিউমটা কি হলো না V2। তাহলে V1 থেকে কি হলো ফাইনাল ভলিউমটা V2। আচ্ছা বেশ, এই স্টেপটা যেহেতু আইসোথার্মাল তাহলে এই স্টেপটার টেম্পারেচার হচ্ছে T2। সমস্ত পয়েন্টগুলো যেন মাথায় থাকে। তাহলে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশন, তাহলে এই পয়েন্টের মানে এইখান, তাহলে এখানে কোনো টেম্পারেচারে চেঞ্জ হবে না, তাহলে এখানে T2 ছিল এখানেও কি হবে T2। এবং এই যে স্টেপটা, এই স্টেপটা এক্সপ্যানশন করতে গেলে তার মানে আমার হিট লাগবে, সেই যে হিটটা হচ্ছে Q2, সেই হিটটা কি না Q2। আচ্ছা বেশ, এবারে পরের স্টেপে আসি। পরের স্টেপটাতে দেখ, এই স্টেপটাকে বলা হচ্ছে, এই স্টেপটা অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপ্যানশন, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপ্যানশন। তাহলে এটা এক্সপ্যানশন কারণ দেখ, এখান থেকে এইটা কি হলো না ভলিউমটা আমার বেড়ে গেল, তাহলে ফাইনাল ভলিউম হলো V3। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস যদি হয় এখান থেকে এই পয়েন্টে এলে অতি অবশ্যই টেম্পারেচার চেঞ্জ হবে, সেই টেম্পারেচারটা কত হলো হয়েছে T1। তাহলে কোন প্রসেস না অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপ্যানশন, V2 থেকে ভলিউম বেড়ে হলো V3, টেম্পারেচার ছিল T2, মানে এইখানেও T2 এখানেও T2, সেটা চেঞ্জ হয়ে এখানে হয়ে গেল T1। 3 নম্বর স্টেপ, 3 নম্বর যে স্টেপ এখান থেকে এখানে এসছে, 3 থেকে 4 এসছে বা C থেকে D এসছে, এইটা একটা কম্প্রেশন, এটা আবার আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন, আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন। যেহেতু আইসোথার্মাল তাহলে এই স্টেপে কোনো টেম্পারেচারে চেঞ্জ নেই, এটা ছিল T1, এখানেও কি থাকবে T1। এবারে লাস্টে এখান থেকে এখানে ভলিউম আবার কমেছে, এই স্টেপটাও অ্যাডিয়াবেটিক রিভার্সিবল কম্প্রেশন, T1 থেকে টেম্পারেচার হয়েছে T2, এবং মানে ভলিউমটা ছিল এখানে V4, V3 থেকে হয়েছিল V4, আবার সেটা V1 এ ফেরত চলে। তাহলে দেখ এটা একটা সাইকেল, একটা সাইকেল কমপ্লিট হলো V1 টু V2 টু V3 টু V4 থেকে এগেন V1, মাঝখান থেকে 4টে ডিফারেন্ট প্রসেস। এই 4টে প্রসেসের বিউটি হচ্ছে সমস্তটাই কিন্তু রিভার্সিবল প্রসেস, অল প্রসেস আর রিভার্সিবল, সেটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ওপরের দুটো এইখান, এই স্টেপ 1 এবং স্টেপ 3 এটা হচ্ছে আইসোথার্মাল, স্টেপ 2 এবং স্টেপ 4 এ দুটো হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস, এবং অবভিয়াসলি প্রথম দুটো যেহেতু মানে ভলিউম বাড়লো সে ওটা হচ্ছে এক্সপ্যানশন, শেষের দুটো স্টেপ হলো গিয়ে কি না ওটা হলো কম্প্রেশন। আচ্ছা এবারে ওপরের স্টেপটাতে যেহেতু আইসোথার্মাল একটা হিট লাগবে, সেই হিটটা হচ্ছে Q2, নিচের যে 3 নম্বর যে স্টেপ সেখানেও একটা যেহেতু হিট লাগবে সেই হিটটা হচ্ছে Q1। এইখানে একটা কথা এবারে ক্লিয়ার করতে হবে,
দেন টি ওয়ান, ওপরে প্রথম স্টেপের টেম্পারেচারটা টি টু ইজ গ্রেট আপ দেন টি ওয়ান, এইটা আমাদের একদম ক্লিয়ার করে নিতে হবে, টি টু গ্রেট আপ দেন টি ওয়ান, সেই জন্য ওপরে লিখেছি টি টু, মানে আমরা সবসময় এরকম করে এটা বুঝি যে টি টুর ভ্যালু বোধ হয় বেশি হয়, তাহলে টি টু গ্রেট আপ দেন টি ওয়ান, সেটা কেন পরে আমরা আসছি বুঝতে পেরে যাবো। তাহলে এরকমই করে একটা প্রথমে পিভি ডায়াগ্রাম আমরা কমপ্লিট করলাম। এইবারে প্রত্যেকটা স্টেপ ধরে ধরে প্রত্যেকটা স্টেপের কতটা করে ওয়ার্ক ডান হচ্ছে সেইটা আমাকে বের করতে হবে। এখন এক এক করে আমরা যদি বলি যে স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান আগে লেখ কি মেথড, আইসোথার্মাল রিভার্সেবল এক্সপানশন। তাহলে আইসোথার্মাল রিভার্সেবল যদি এক্সপানশন হয় তাহলে সেই স্টেপের ওয়ার্ক ডান ডব্লিউ ওয়ান সমান কি হবে না মাইনাস এন আর টি টু এল এন ভি টু বাই ভি ওয়ান। আমরা অলরেডি পড়েছি আইসোথার্মাল রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান হয় মাইনাস এন আর তার কনস্ট্যান্ট টেম্পারেচার টি টু এল এন ফাইনাল ভলিউম বাই তার ইনিশিয়াল ভলিউম, কারণ এই স্টেপটার ভি টু হচ্ছে ফাইনাল ভলিউম, এইটা ভি টু আর প্রথমে কি ছিল ভলিউম ভি ওয়ান। তাহলে এইটা সমান যেহেতু আইসোথার্মাল প্রসেস আমরা বলতে পারি ডব্লিউ ওয়ান সমান মাইনাস কিউ টু, কারণ আইসোথার্মাল প্রসেসে আমাদের ডব্লিউ সমান কিউ, আমাদের যেহেতু ডেল্টা ইউটা জিরো। বেশ, এবারে স্টেপ টু তে আয়, স্টেপ টু কি না অ্যাডিয়াবেটিক রিভার্সেবল এক্সপানশন। অ্যাডিয়াবেটিক রিভার্সেবল যদি এক্সপানশন হয় সেখানে ডব্লিউ টু ওই স্টেপটার ওয়ার্ক ডান কি হবে, আমরা জানি অ্যাডিয়াবেটিক প্রসেসের কিউ সমান হয় জিরো, কিউ যদি হয় জিরো ফার্স্ট ল কি বলে ডব্লিউ সমান ডেল্টা ইউ সমান কি এন সি ভি টি টু মাইনাস টি ওয়ান। তাহলে এখানে আমরা লিখি এন সি ভি টি টু মানে এই স্টেপটার ফাইনাল টেম্পারেচার কে টি ওয়ান মাইনাস এই স্টেপটার ইনিশিয়াল টেম্পারেচার কে টি টু। তাহলে এইটা আবার বুঝে নে, অ্যাডিয়াবেটিক রিভার্সেবল এক্সপানশন তার সেই স্টেপটার জন্য ওয়ার্ক ডান ডব্লিউ টু সমান এন সি ভি ফাইনাল টেম্পারেচার টি টু মাইনাস ইটস ইনিশিয়াল টেম্পারেচার টি টু, টি ওয়ান মাইনাস টি টু। বেশ, এটা হয়ে গেল স্টেপ থ্রি। স্টেপ থ্রিটা কি না আইসোথার্মাল রিভার্সেবল কম্প্রেশন সেইটার ওয়ার্ক ডান কি হবে না আইসোথার্মাল রিভার্সেবল কম্প্রেশনের ওয়ার্ক ডান ডব্লিউ থ্রি সমান হবে মাইনাস এন আর এই স্টেপটার কনস্ট্যান্ট টেম্পারেচার টি ওয়ান এল এন এই স্টেপটার ফাইনাল যে ফাইনাল ভলিউমকে ভি ফোর বাই ভি থ্রি, ভি ফোর বাই ভি থ্রি। এটা হয়ে গেল স্টেপ থ্রি। স্টেপ ফোর কি আছে, স্টেপ ফোর আছে অ্যাডিয়াবেটিক রিভার্সেবল কম্প্রেশন, তার ওয়ার্ক ডান কি হবে ডব্লিউ ফোর, সেই ডব্লিউ ফোরটা কি হবে না এন সি ভি ফাইনাল টেম্পারেচার এখানে টি টু মাইনাস ইটস ইনিশিয়াল টেম্পারেচার টি ওয়ান। এই আমাদের এই কার্নট হিট ইঞ্জিনের চারটে স্টেপের ওয়ার্ক ডান, তার আমরা এক্সপ্রেশন বের করে ফেললাম চারটে স্টেপ। আবারও বলছি প্রথম স্টেপটা আইসোথার্মাল রিভার্সেবল এক্সপানশন,
তার হবে মাইনাস এন আর টি টু এল এন ভি টু বাই ভি ওয়ান। সেকেন্ড স্টেপটার হবে এন সি ভি টি ওয়ান মাইনাস টি টু। থার্ড স্টেপটার হবে মাইনাস এন আর টি ওয়ান এল এন ভি ফোর বাই ভি থ্রি। লাস্ট স্টেপটার হবে এন সি ভি টি টু মাইনাস টি ওয়ান। এইটা হয়ে গেল। তাহলে এবারে আমাদের টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক W সমান W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। আচ্ছা থার্ড স্টেপ সম্বন্ধে আরেকটা লিখি। থার্ড স্টেপটা যেহেতু আইসোথার্মাল, আইসোথার্মাল রিভার্সেবল, তাহলে এই W3 সমান মাইনাস Q1, কারণ এখানে ডেল্টা U টা জিরো যেহেতু এটা আইসোথার্মাল প্রসেস। কারণ আমরা জানি ফার্স্ট ল W সমান মাইনাস Q, সেটা আমরা জানি। তাহলে টোটাল ওয়ার্ক কি হবে এই চারটের যোগফল? তাহলে ওই চারটের যদি যোগফল হয়, যদি আমরা বসিয়ে দিই, কি হবে? মাইনাস এন আর টি টু এল এন ভি টু বাই ভি ওয়ান প্লাস এন সি ভি টি ওয়ান মাইনাস টি টু মাইনাস এন আর টি ওয়ান এল এন ভি ফোর বাই ভি থ্রি প্লাস এন 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 সি ভি টি টু মাইনাস টি ওয়ান। এবারে দেখ এই দুটো টার্ম কে কেটে গেল, এন সি ভি টি ওয়ান মাইনাস টি টু, এটা এন সি ভি টি টু মাইনাস টি ওয়ান, এই মাইনাসটাকে বাইরে নিয়ে এলে ওই দুটার কেটে যাবে। তাহলে কে পড়ে থাকলো? মাইনাস এন আর টি টু এল এন ভি টু বাই ভি ওয়ান মাইনাস এন আর টি ওয়ান এল এন ভি ফোর বাই ভি, এই টার্মটা আমাদের কাছে পড়ে থাকবে। এবারে একটু মজা দেখ, এইখান থেকে আমাদের একটু কায়দা কানুন করতে হবে। কি সেই কায়দাটা করতে হবে? না, দুটো অ্যাডিয়াবেটিক প্রসেস আছে, কোনটা? স্টেপ টু এবং স্টেপ ফোর, দুটো অ্যাডিয়াবেটিক প্রসেস। শুধু তাই নয়, এরা অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস, অ্যাডিয়াবেটিক এবং অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস। আমরা জানি, কি জানি আমরা? না, অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে আমরা জানি পি ভি টু দি পাওয়ার গামা সমান কি হয়? কনস্ট্যান্ট। তার কি মানে? মনে কর এইখান থেকে এই পর্যন্ত একটা স্টেপ হয়েছে, একটা চেঞ্জ হয়েছে, এখান থেকে এই পর্যন্ত একটা চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটা যদি আমার অ্যাডিয়াবেটিক রিভার্সেবল মেথডে হয়, তাহলে এইটা যদি পি ওয়ান ভি ওয়ান, এটা যদি পি টু ভি টু হয়, তাহলে কি আমরা লিখতে পারি? না, পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা পি টু ভি টু টু দি পাওয়ার গামা, এইটা লিখতে পারি। মানে এই দুটো তখন কি হবে? সেম, কারণ পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে এখানে দেখ, পি ভির পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আবার এটা তো হয় পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাও আমরা জানি। বেশ, ওই সূত্রটাকে যদি আমরা কাজে লাগাই যে টি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে কি দাঁড়ায়? দেখ, স্টেপ টুটাকে দেখ, স্টেপ টু, স্টেপ টু কি? টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এই পয়েন্টটার টেম্পারেচার হচ্ছে টি টু, এই পয়েন্টটার ভলিউম হচ্ছে ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, সমান এই স্টেপটার টেম্পারেচার কি? টি ওয়ান, আর এই স্টেপটার ভলিউম কি? ভি থ্রি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। বা এইটাকে সলভ করলে কি পাবো? টি টু বাই টি ওয়ান সমান ভি থ্রি বাই ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান।
T2/T1 সমান V3/V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 এরকম একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এবারে স্টেপ 4 এ আর স্টেপ 4 এটাও একটা অ্যাডিয়াবেটিক রিভার্সেবল সরি এটাও একটা অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস তাহলে এই প্রসেসেরও T V2 গামা মাইনাস 1 কি হবে কনস্ট্যান্ট তাহলে এই স্টেপটার টেম্পারেচার হচ্ছে T1 ভলিউম হচ্ছে V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান এই স্টেপটার টেম্পারেচার T2 ভলিউম হচ্ছে V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 তাহলে এটাকেও যদি করি সলভ T2/T1 যদি এটাকে ওপাশে নিয়ে যাই সমান V4/V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 এই আমাদের এটা আছে এইটা আমাদের আছে তাহলে এখানেও T2/T1 এখানেও T2/T1 এই দুটোকে যদি আমরা কোরিলেট করি তাহলে এবং কি কি পাবো V3/V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান কি পাবো V4/V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 গামা মাইনাস 1 কে তুলে দে তুলে দিলে কি আমরা পেতে পারি না আমরা কি আমরা পাবো না এই V3টাকে ওপাশে নিয়ে যাই নিয়ে গেলে কি আমরা পাচ্ছি না V1/V2 সমান V4/V2 তাহলে এটাকে ওদিকে যেই আমরা নিয়ে যাব V4/V3 সমান V1/V2 এই সূত্রটা আমরা পেয়ে গেল বেশ এটা যেই পেয়ে যাব তাহলে আমরা এই টোটাল যে ওয়ার্ক W এক্সপ্রেশনটা কি ছিল না মাইনাস এন আর টি টু এল এন এল এন ভি টু বাই ভি ওয়ান মাইনাস এন আর টি ওয়ান এল এন ভি ফোর বাই ভি থ্রি জায়গায় কি বসাবো ভি ওয়ান বাই ভি এটা আমরা বসাবো এবারে এই ভি টু বাই ভি ওয়ানটাকে যদি ওপরে করে দেই তাহলে কি হবে এটা কি হবে প্লাস হয়ে যাবে মাইনাস এন আর টি টু এল এন ভি টু বাই ভি ওয়ান প্লাস এন আর টি ওয়ান এল এন ভি টু বাই ভি ওয়ান তাহলে আমরা কাকে কমন নেব না আমরা কমন নেব মাইনাস এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান একে কমন নিলে থাকবে টি টু মাইনাস টি ওয়ান এইটাই আমার ওয়ার্কের এক্সপ্রেশন মাইনাস এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান ইন্টু এটা অন্য টার্ম এর সাথে নয় ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এইটা আমাদের টোটাল ওয়ার্ক ডানের গল্পটা বেরিয়ে গেল আচ্ছা এইটাকে আবার সামারি করছি যে কিভাবে টোটাল ওয়ার্কটা আসবে সেইটা সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া যেন মাথায় থাকবে অনেক বড় বড় ক্যালকুলেশন কিন্তু লজিক্যালি হাঁটলে একদম সহজ সরল খুব ছোট্ট করে একটা কার্নট সাইকেল যদি এরকম করে আমরা ড্র করে নিই এইটা V1 V2 V3 V4 এটা T2 এটা T1 এই আমাদের আছে টোটাল ওয়ার্কের কি কি হয় গল্প এই দুটো স্টেপের ওয়ার্কটা একে অপরের সঙ্গে বাদ চলে যায় কি থাকে মাইনাস এন আর টি টু এল এন ভি টু বাই ভি ওয়ান মাইনাস এন আর টি ওয়ান এল এন ভি ফোর বাই ভি সরি ভি ফোর বাই ভি থ্রি এইটা থাকে এবারে দুটো অ্যাডিয়াবেটিক প্রসেস এই প্রসেসকে করলে কি আমরা পাবো না ভি টু সরি টি টু ইন্টু ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান সমান টি ওয়ান ভি থ্রি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান তাহলে টি টু বাই টি ওয়ান করলে কি পাবো ভি থ্রি বাই ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান আর এই স্টেপটা করলে কি আমরা পাবো ভি ফোর টি ওয়ান ভি ফোর টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান সমান টি
2 v1 to the power gamma minus 1 তাহলে t2 by t1 সমান কি হবে v4 by v1 to the power gamma minus 1 তাহলে এই দুটোকে সমান করলে কি পাই v3 by v2 সমান v4 by v1 বা v4 by v3 যে এইটাকে আনতে হবে v4 by v3 সমান v1 by v2 এইটাকে বসিয়ে দে বসিয়ে দিলে কি হবে माइनस एन आर टी टू एल एन वी टू बाई भी वन माइनस एन आर टी वन एल एन भी वन बाई भी एक इबारे एटा के ऊपरे निये गए ले एटा की होए जावे प्लस होए जावे प्लस जो दी होए जाए ताहले डब्ल्यू समान की होबे माइनस एन आर एल एन वी टू बाई भी वन के जो दी हमरा कॉमन नहीं ताहले इखाने पड़े थाकबे T2 এটা পড়ে থাকবে T1 এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক আচ্ছা আবার একটা গল্প দেখ টোটাল ওয়ার্কটাকে কি বলেছি W1 plus W2 plus W3 plus W4 W2 এবং W4 একে অপরেরকে কি হয়ে গেল ওটা ও দুটো বাদ চলে যায় কে পড়ে থাকে W1 plus W3 W1 মানে আমরা বলিনি মাইনাস Q2 W3 মানে কি হয় মাইনাস Q1 তাহলে এটাও একটা বক্তব্য যে এটা W1 মানে হচ্ছে মাইনাস Q2 সেখানে ছিল আর এই W3 সমান হচ্ছে মাইনাস Q1 এইবারে এটা একটা হিট ইঞ্জিনের গল্প করছি হিট ইঞ্জিনের গল্পটা কি না ব্যাপারটা হচ্ছে এটা ইঞ্জিনের কনসেপ্টকে আমাকে ডেভেলপ করতে হবে কি কি কনসেপ্ট এবারে পুরোপুরি ব্যাখ্যার মধ্যে আমরা ঢুকছি আস্তে আস্তে দেখ কি সেই ব্যাখ্যাটা না স্টেপ 1 এ এক্সপ্যান্ড করছে স্টেপ 1 এ এক্সপ্যান্ড করছে এক্সপ্যান্ড করা মানে আমরা শিখে এসেছি এক্সপ্যানশন মানেই ওয়ার্ক ডান বাই দা সিস্টেম এক্সপ্যানশন করছে মানে ওয়ার্ক ডান বাই দা সিস্টেম তাহলে সিস্টেমকে যদি কাজ করতে হয় তাহলে বাইরে থেকে হিট অ্যাবজর্ব করতে হবে বাইরে থেকে হিট অ্যাবজর্ব করতে হবে সেই হিট অ্যাবজর্বের কোয়ান্টিটি কতটা না কিউ টু কিউ টু অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করলো খুব ঠান্ডা মাথাতে শোন এখানে কিন্তু সাইন গন্ডগোল প্রচুর হয় তাহলে স্টেপ ওয়ানে সিস্টেম যেহেতু এক্সপ্যান্ড করছে এবং আইসোথার্মাল কন্ডিশন মানে টেম্পারেচারের চেঞ্জ নেই ফলে যতটা কাজ কর মানে সিস্টেম যতটা কাজ করছে তার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টে হিট আমাকে অ্যাবজর্ব করতে হবে তাহলে যদি স্টেপ ওয়ানে ডব্লিউ ওয়ান পরিমাণ কাজ করে ওয়ার্ক ডান বাই দা সিস্টেম তাহলে তাকে কিউ টু অ্যামাউন্টের হিট অ্যাবজর্ব করতে হবে এইবারে হিট অ্যাবজর্ব করা মানে কোথা থেকে হিট অ্যাবজর্ব করবে সেইখানেই একটা কনসেপ্ট ডেভেলপ হয় করা যে এখানে নিশ্চয়ই কোনো রিজার্ভার আছে রিজার্ভার যাকে বলা হয় হিট রিজার্ভার সেখান থেকেই এ কিউ টু অ্যামাউন্টের হিট অ্যাবজর্ব করবে হিট কি আছে হিট রিজার্ভার থেকে কিউ টু অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করবে স্টেপ থ্রি তে আয় আইসোথার্মাল কম্প্রেশন কম্প্রেশন মানে ওয়ার্ক ডান অন দা সিস্টেম ওয়ার্ক ডান অন দা সিস্টেম হয় যদি হিট কি হবে রিলিজড হবে হিট তাহলে আইসোথার্মাল কন্ডিশন টেম্পারেচারের চেঞ্জ নেই তাহলে এখানে ওই যে কিউ ওয়ান অ্যামাউন্ট অফ হিট সেটা কি হবে রিলিজড হবে কোথায় রিলিজড হবে না এখানেও একটা হিটের রিজার্ভার আছে এবারে এই হিট রিজার্ভারটা কে বলা হয় হায়ার টেম্পারেচার রিজার্ভার এইটাকে বলা হয় লোয়ার টেম্পারেচার রিজার্ভার কারণ যেখান থেকে হিট অ্যাবজর্ব হবে তার টেম্পারেচার নিশ্চয়ই বেশি থাকবে আর যেখানে হিটটা রিলিজ হবে তার টেম্পারেচার নিশ্চয়ই কম থাকবে
তাহলে আমরা দুটো রিজার্ভারের কনসেপ্ট বললাম, যে এই কার্নট মানে কার্নট ডায়াগ্রামে Q2টা স্টেপ 1 এ অ্যাবজর্ব হবে, Q1টা স্টেপ 3তে কি হবে রিলিজড হবে। আচ্ছা এবারে একটা কনসেপ্ট শোন, যে একটা ইঞ্জিনের এফিসিয়েন্সি, হিট ইঞ্জিন পড়ছি আমরা, তার এফিসিয়েন্সি, এফিসিয়েন্সিকে ইটা দ্বারা এক্সপ্রেস করা হয়। এখন এফিসিয়েন্সির এক্সপ্রেশন কি হওয়া উচিত? এফিসিয়েন্সির এক্সপ্রেশন হওয়া উচিত যে আমরা বলিনি যে একটা গাড়ির মাইলেজ কত, একটা গাড়ির মাইলেজের কথা কি আমরা কি আমরা কিভাবে বলি, যে কতটা তেল দিলে গাড়ি কতটা মোট নেট যাবে, কতটা তেল খেলে গাড়ি কতটা রাস্তা যাবে, সেটাই একটা গাড়ির মাইলেজ। তাহলে একটা ইঞ্জিনের এফিসিয়েন্সি আমরা এরকম করে বলতে পারি যে কতটা তাপ, কতটা এনার্জি সে অ্যাবজর্ব করে সে কতটা কাজ করবে। ইঞ্জিন কি করে? ইঞ্জিন অলওয়েজ কাজ করে। তাহলে ইঞ্জিন যদি কাজ করে, ইঞ্জিনের এফিসিয়েন্সি, ইঞ্জিন তো আর এমনি এমনি কাজ করতে পারবে না, তখন ইঞ্জিনের এফিসিয়েন্সিকে ডিফাইন করা হচ্ছে যে হাউ মাচ ওয়ার্ক উইল বি ডান বাই দ্য ইঞ্জিন, মানে ইঞ্জিন কতটা কাজ করবে পার কত হিট অ্যাবজর্ব করে, কতটা হিট অ্যাবজর্ব করে ইঞ্জিন কতটা কাজ করবে। তাহলে আমরা এফিসিয়েন্সিকে ডিফাইন করতে পারি টোটাল ওয়ার্ক ডান বাই দ্য ইঞ্জিন। এইখানেই কনসেপ্টটা মাথা রাখতে হবে, এই যে টোটাল ওয়ার্ক ডান বাই দ্য ইঞ্জিন, তখনই একটা নেগেটিভ সাইন আসবে, মাইনাস ডব্লিউ টোটাল বাই হিট অ্যাবজর্ব। হিট অ্যাবজর্ব করছে ইঞ্জিন কোথায়? স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে কতটা হিট অ্যাবজর্ব করছে? না কিউ টু পরিমাণ। তাহলে টোটাল ওয়ার্ক বাই কিউ টু মানে মাইনাস ডব্লিউ টোটাল বাই কিউ টু। কেন মাইনাস? না ওয়ার্ক ডান বাই দ্য ইঞ্জিন, সেই জন্য ওই মাইনাস সাইনটা এসছে। আর হিট অ্যাবজর্ব বাই দ্য ইঞ্জিন কোথায়? সেটা স্টেপ ওয়ানে। এইটাকেই তোরা ঘুষিয়ে দিবি মাইনাস ডব্লিউ টোটাল। ডব্লিউ যদি এটা হয়, মাইনাস ডব্লিউ হবে টোটাল এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। কিউ টুটাকে বসিয়ে দে, দিয়ে ভাগ করে এফিসিয়েন্সিটাকে বের করে পেয়ে যাবে। ওকে।